শুভ সন্ধ্যা আমি প্রথমেই আমাদের যিনি ক্যামেরা পারসন তাকে বলবো যে এই টেবিলটা যে টেবিলটা আমরা অতিথিদের জন্য রাখি এখানে একটু প্যান করতে এটা একটু দেখাতে তাহলে একটু বোঝানো যাবে যে আজকের অতিথি আমাদের এখানে কে তিনি শুধু টেলিভিশন মিডিয়ার বলতে গেলে বাংলা চ্যানেলগুলো শুধু ডার্লিংই শুধু নন তিনি সব সময় খবরের মধ্যে এবং অপ্রতিরোধভাবে খবরের মধ্যে গত কবছর ধরে উল্কার মতো উত্থান বারবার করে লেখা হয় বাংলা মিডিয়ায় কিন্তু সেই উত্থান এখনও চলছে আর তিনি এসে পড়া মাত্র স্টুডিওতে একটা সাজো সাজো রব আর এই যে দেখলাম দেখালাম আপনাকে এই যে গ্লাসটা এই দুধ ভারতবর্ষে কার জন্য রাখা যেতে পারে দুজন দুধ খাওয়াকে বিখ্যাত করেছেন একজনের নাম কপিল দেব নিখাঁজ আরেকজনের নাম দিলীপ ঘোষ ঠিক ধরেছেন দিলীপ ঘোষ আজকের লাইমলাইট অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি আর দিলীপ ঘোষ এসে যাওয়া মানে ওই যে বললাম চারপাশে একটা সাজো রব কিছু একটা কিছু ঘটবে এরকম একটা অ্যান্টিসিপেশন আপনারাও টিভির সামনে থেকে কোথাও নড়বেন না কারণ দিলীপ ঘোষ এসে যাওয়া মানে সিট বেল্টগুলোকে ছাটো স্টো করে বেঁধে রাখা আর আপনার প্রিয় সঙ্গীকে আপনার জন্য রাখা হয়েছে শুনেছি দিনের যে কোনো সময় দুধ আপনি কখনো না করেন না তাই চা না রেখে কফি না রেখে দুধ হ্যাঁ আমি অনেক সময় চা খাই না কফি খাই না কিন্তু কেউ যদি বলে আমার গাই গায়ে দুধ আছে বাড়িতে আমি দুধ দিন এক কাপ খেয়ে নিচ্ছি খেয়েও নি খরচ করে আমি থাকি ওখানে বড় যাদবদের এলাকা আছে যখন সেই পাড়ায় যাই সকালবেলা অনেক সময় বেড়াতে গিয়ে দেখা করতে যাই তো সঙ্গে সঙ্গে এক গ্লাস দুধ কেউ না কেউ গরম নিয়ে আসবে আর আমি খেয়ে নিই সেটা ইনফ্যাক্ট আপনার ওই ভাঙড়ের ওখানে বাড়িতে গিয়ে একবার দেখেছি আমি যে ওই টিফিন কেরিয়ারে করে ওই যেগুলো দুধের ইয়ে থাকে সেগুলো করে বা দুধের ইয়ে উঠছে ওপরে যে জানে কিছু না কিছু নিয়ে আসবে আর তো কিছু লাগে না আমাদের ডাল ভাতই খাই তো লোকেরা খুশি করার জন্য অনেকে দুধ নিয়ে আসে তো আপনার আপাত খুব কি বলবো খুব গ্ল্যামারলেস খুবই জীবন খুব কিন্তু সেই জীবনেও হঠাৎ করে একটা হাইকোর্টে অন্যদের বিরুদ্ধে যেরকম মামলা হয় আপনার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে সম্পত্তি নিয়ে দেখুন পশ্চিমবাংলার সব নেতাদের গায়ে মোটামুটি কালি লেগে গেছে বিশেষ করে সরকারি দলের তো ওরা বলছে আমাদের গায়ে এখানে কালি থাকবে সবার গায়ে থাকুক সেই লেজ কাটা শিয়ালের গল্প আমরা জানি যে সবাইকে লেজ কাটতে হবে নাহলে কিন্তু জায়গা দা তো ঠিক আছে রাজনীতিতে যে যার নামে যা কিছু বলে দিতে পারে সময় তার পরীক্ষা দেবে কিন্তু যে কোনো লোকের গায়ে কালি ছিটিয়ে দিলে কালি লাগবে এরকম নয় অনেকে সাদা কাপড় কিন্তু কালি লেগে আছে দেখা যায় না কালি কিন্তু কালি আছে আর অনেকের গায়ে কালি লাগিয়ে দিলেও কালি লাগে না আমরা অপেক্ষা করব বাকিদের থেকে আমরা কিছু আলাদা কিনা সেটা সময়ই বলবে কিন্তু আপনার কোনো টেনশন হয়নি যে আপনার ফ্যানরা বা আপনার অনুরাগীরা আপনাকে ভুল বুঝতে পারে যে দাদা তাহলে দিলীপ ঘোষ কি দুর্নীতিতে জড়িত এই যে মামলা টামলা হলে এরম মাঝে মাঝে এরকম কনফিউশন হতে পারে না সবার সম্বন্ধে তো কথা খাটে না এমন একজন প্রফেসর বলেছেন আমি নিজে টিএমসি জয়েন করতে গেছিলাম তো উনি বলেননি কবে কার কাছে কি কথা বলেছি বা ওনার কাছে বলেছি কিনা কিন্তু আমরা তাকে শুনেছি টিভির পর্দার সামনে লোক বলছে উনি সেই বিশেষ ফ্ল্যাটটাতে যেখানে অর্পিতার টাকা রাখা থাকতো সেখানে যাতায়াত ছিল এটা কিন্তু সাধারণ লোক বলেছে দিলীপ ঘোষের নামও পাবলিক কিন্তু কিছু বলেনি পাবলিক দিলীপ ঘোষকে বিশ্বাস করে আমিও বুক চিতিয়ে রাজনীতি করি আমি বলবো যেদিন বলবেন আমার মধ্যে কোনো দোষ আছে যে কেউ দাঁড়িয়ে আমার রাস্তায় বলতে পারে সে অধিকার আমরা একটা আপনি যে প্রফেসরের কথা বলেন প্রফেসর সৌগত রায় তার একটা ক্লিপ একটু দেখানোর চেষ্টা করব যদি আমরা সৌগত রায়ের বক্তব্যটা দেখি এই লাইমলাইট অনুষ্ঠানেই এসে কি বলেছেন দিলীপবাবুর এদিকে বক্তব্যে জবাব দিতে আমার একটু রুচিতে বাঁধে তার কারণ ভদ্রলোক একেবারেই অশিক্ষিত ক্লাস এইট পাস ফিটার মিস্ত্রির কাজ শিখেছিলেন এইটে আমি একটা পুরো সেন্টেন্স ইংরেজিতে কোনো দিন বলতে শুনিনি পার্লামেন্টে ওর বক্তব্যের কি জবাব দেব তবে দিলীপবাবুদের তো ঠিক নেই আমি শুনেছি যে উনি বিধানসভা নির্বাচনের আগে এবং চলার সময় উনি তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন আসলে মনোনয়নের সময় ওর কোনো লোকই পাইনি তারপরেও উনি খুব হতাশ ওকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে তাই আমি ওকে নিয়ে বলিয়ে বলে ওর গুরুত্ব বাড়াতে চাই না কিন্তু যখন সৌগতবাবুর টিআরপি খারাপ হয়ে যায় পার্টিতে জায়গা কমে তখন দিলীপ ঘোষের নাম নেন দিলীপ ঘোষের নামেই তিনি পার পাওয়ার চেষ্টা করেন এখানেও তাই করেছেন আমি বলবো না উনি নাকি প্রফেসর আমি দেখেছি পার্লামেন্টে ভুলভাল ইংরাজি বলেন রোজ কানমলা খান স্পিকারের কাছে মোটামুটি ওনাকে লোকে জোকারই মনে করে পার্টিতেও কলকাতাতেও এবং পার্লামেন্টে আমরা রীতিমতো হাসি ওনাকে নিয়ে আর স্পিকার কানমলা কীভাবে দেন প্রফেসর প্লিজ সিট ডাউন বেঠিয়ে বেঠিয়ে ব্যাটিয়ে আপকো বহুতবার বোলা বেঠিয়ে আর সবাই তাকায় হাসে পিছন থেকে এ ব্যাট যা ব্যাট যা লোকে ওনাকে প্যাঁক মারে তো ওনার কোনো বোধত হয় বয়সের সঙ্গে এটা হয় মানুষের বোধ লোভ পায় সেটাই হয়েছে যাই হোক আমি ভুলভাল ইংরেজি এটা জানতাম না সেটা তো যারা পার্লামেন্টে থাকে তাদের জিজ্ঞেস করবেন কি বলেন ভুলভাল ইংলিশ বললে কেউ শিক্ষিত হয় আমি জানি না আর প্রফেসর হয় সারা জীবন তামেদারি করে জীবনযাপন করার মধ্যে কোনো গরব আছে আমি মনে করি না লোকের দয়ায় বেঁচে থাকা আর লোকে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে বুকচিতা কোনোদিন রাজনীতি করতে দেখিনি আর কখনো ভেবেছেন ওনাকে বিজেপিতে আনলে একটু বুদ্ধিজীবীদের ইয়েতে বাড়বে না না এ এরা বুদ্ধিজীবীদেরকে মনে করে তার বুদ্ধির দৈনতা সম্বন্ধে আমার সন্দেহ আছে আর যিনি মনে করছেন যে উনি খুব শিক্ষিত হয়েছেন কি করেছেন জীবনে এবারে কোনো মতে পঞ্চাশ হাজার ভোটে জিতে গেছেন যে আগামীবারে পার্টি ওনাকে ভুল করে টিকিট দেয় আমরা হিসাবটা বুঝিয়ে দেব তার কত যোগ্যতা আছে কি আছে উনি অপেক্ষা করুন চব্বিশ অব্দি দেখা যাবে কে কোথায় থাকে একটা কথা বলুন যে আপনি আসা মানে যে কোনো বাংলা চ্যানেলে যে কোনো বাংলা চ্যানেলে স্টুডিওতে একটা বেশ রব দিলীপ ঘোষ এসে গেছেন মানে বক্স অফিস কিন্তু আপনার পার্টি আপনার পার্টি যে ভালোবাসাটা আপনাকে বাংলা টেলিভিশন চ্যানেল দেয় বাংলার কিছু মানুষ দেন সেই ভালোবাসাটা আপনার পার্টি কি আপনাকে দেয় আপনার কেন এরকম সন্দেহ হচ্ছে বলুন একজন রাজনীতিবিদ সারা ভারতবর্ষের যার কোনো পলিটিক্যাল হিস্ট্রি নাই সে এলো সে স্টেট জেনারেল সেক্রেটারি হল প্রেসিডেন্ট হলো এমএলএ হলো এমপি হল পাঁচ বছরের মধ্যে কোন রাজনীতিকে আমার পার্টি আমাকে দিয়েছে আমাকে কে চিনতো কে জানতো আপনি আমাকে কেন দশ বছর আগে ডাকেননি আজ পার্টি আমাকে এখানে বসিয়েছে এবং অল ইন্ডিয়া লিডার পশ্চিমবাংলা থেকে কে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট জেলা রাজ্য আপনার দায়িত্বে পার্টি আমার ভরসা রেখেছে আমি আমি জান লাগিয়ে কাজ করেছি আমার পার্টির আমার প্রদেশের কার্যকর্তারা আমার বিশ্বাস করেছেন তারা প্রাণ দিতে দুশো জন প্রাণ দিয়েছে আর তাই বাংলার মানুষ আশীর্বাদ করে আগে সাতাত্তরটা এমএলএ আর ষোলো আঠারোটা এমপি দিয়েছে আমাদেরকে পঞ্চায়েতও আমরা জিতেছি আর এটা সত্তর বছর লেগেছে পশ্চিমবাংলায় বিজেপিকে এখানে পৌঁছেতে কিন্তু পারফরমেন্সটা গত পাঁচ বছরে হয়েছে অনেক বড় শিক্ষিত ভালো মানুষ আমাদের নেতৃত্ব দিয়েছেন কিন্তু সাফল্য পার্টি পায়নি হয়তো মানুষের বিশ্বাস আমরা জিততে পারিনি আজকে এই সাধারণ কর্মীদের নিয়ে আমি লড়াই করেছি বলে হয়তো মানুষ বিশ্বাস করেছেন তার জন্য আমাদের বলিদান দিতে হয়েছে আজকে যারা বিরোধিতা করছেন আমার কেন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি কারোর কাছ থেকে কিছু যাইনি কারোর কাছ থেকে এক কাপ চা খাইনি আমি কোনো আশাও করি না উনি বলছেন যে টিএমসি যেতে চাইছি আমার তো দুর্ভাগ্য হয়নি ওই চোরদের সঙ্গেই আমি কাজ করব ওনার রুচিতে বাধা না উনি চোর ছেঁচর উনি স্বীকারও করছেন যে পার্টিতে চোর আছে তাদের সঙ্গে কাজ করে গর্বের সঙ্গে নিজেকে নেতা বলছেন দিলীপ ঘোষের ওটা দরকার নেই দিলীপ ঘোষ মাটিতে আছে মাটিতে থাকবে পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করছি মাত্র আর পার্টি আমার ভরসা আছে যে লোকগুলো সারা জীবন রাজনীতি করছেন এই সম্মান পেয়েছেন কি দিলীপ ঘোষ যেটা পেয়েছে পায়নি কিন্তু সে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেন আছে সে আপনারই দলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আছে তো সেটা কোর্টে গেলে কোর্ট দেখবে বাকি নেতাদের তো কোর্ট ডেকে পাঠিয়েছে আমার ইচ্ছা হলো কাউকে চোর বললাম ডেকে নিয়ে তাকে করলাম এটা তো নয় দেশের একটা সংবিধান আছে আদালত আছে সেখানে বিচার হচ্ছে যেখান থেকে টেট পরীক্ষার জন্য এসএসসির জন্য বা হেরাল্ডের জন্য কেউ না কেউ কেস করেছে কেসের মধ্যে মেরিট আছে বলে তাকে স্বীকার করেছে কোর্ট সেই অনুযায়ী বিচার চলছে কি হচ্ছে তো শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কারো যদি কমপ্লেন থাকে নিশ্চয়ই কোর্টে যাক কাল পরশু একটা কোর্টে কেস হয়েছিল উনি বরি হয়ে গেলেন তো খালি কাউকে বদনাম করার জন্য সে তাকে হোক বা আমাকে হোক কেস করতে গেলে নিজেকে থাপ্পড় খেতে হয় তো তার নামে কেউ কমপ্লেন করে দিল কোর্ট বললেন না এটা মিথ্যা কথা তাকেও তো ক্যামেরার সামনে হাত পেতে দেখা গেছে টাকা নিচ্ছেন তিনি আমি তো বলছি যদি কমপ্লেন থাকে সেটা কোর্ট বিচার করবে কোর্টেরও ভরসা রাখা উচিত যাদের কোর্টে ভরসা নাই তারাই সব কথা বলে আমাদের পুরো ভরসা আছে চল্লিশ পঞ্চাশ বছর পরের কেস আজকে সাজা হচ্ছে যে লালু প্রসাদ বলত নিজেকে ভগবান মনে করতেন পরপর তিনবার তার সরকার ছিল তার বউকে পর্যন্ত না জিতে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে তাকে জেলে ভাত খেতে হয়েছে মহারাষ্ট্রে দুজন মন্ত্রী জেলে আছেন দিল্লিতে একজন মন্ত্রী জেলে আছেন একজন যাবে যাবে হচ্ছে যে হেরাল্ডের মালিক পঞ্চাশ বছর আগের থেকে সেসব লুটপাট চলছিলো আজকে সেই সোনিয়া গান্ধীকে এবং তার ছেলেকে সবচেয়ে বড় পার্টির প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট তাদেরকেও গিয়ে হটসাইটে বসে আমার মতো সিবিআইকে উত্তর দিতে হচ্ছে যারা ভাবতো আমরা সব আইনের উর্ধে আইনের উঠে কেউ নয় সেখানে আইনের উপরে ভরসা রাখা উচিত আর ভরসা আছে বলে আজকে দেশের মধ্যে মানুষ আশা রেখেছে আচ্ছা আমি একটা কথা আমাকে কারেক্ট করে দেবেন যদি আমি ভুল বলি এই বাংলা মিডিয়ায় বারবার করেই কথাটা চলে যে সাভাও আপনার সঙ্গে শুভেন্দুর সম্পর্ক ভালো নয় এই জন্য আপনাদের কখনো দুজনকে পাশাপাশি দেখা যায় না এটা কি সত্যি কারো সন্দেহ দূর করার জন্য আমাদের পাশাপাশি বসে চা খেতে হবে দাঁত দেখাতে দেবেন আমি এটা মনে করি না যখন পার্টি আমাদের বলে একসময় আন্দোলন করেছি ইলেকশনের আগেও একসময় মিছিল করেছি আমরা এখন মোটামুটি তিনজনকে পার্টি সামনে রেখেছে এক শুভেন্দ্র আমাদের প্রেসিডেন্ট আছেন আর আমি তো আমাদেরকে আমাকে যেমন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনজন তো আমাদেরকে তিনটে আমাকে যেমন বারোটা জেলা দিয়ে দেওয়া হয়েছে এই যে আন্দোলন চলছে তাতে দেওয়ার জন্য আমি চার পাঁচটা জেলা অলরেডি ঘুরে এসেছি তমলুকে যাবো তো তারপরের দিন এতে যাবো হুগলি যাবো শ্রীরামপুর যাবো বীরভূম যাব যে আমি আমার মতো করে আন্দোলন করছি সবাই তিনজন এক জায়গায় গেলে চল্লিশটা আমাদের সাংগঠনিক জেলায় পৌঁছবো ওখানে তো পার্টি যাকে যে কাজ দিয়েছে যখন দরকার হয় এক জায়গায় বসি আড্ডা মারি বৈঠকে আমরা গল্প করি সেদিন উনি দিল্লি এসেছিলেন পার্লামেন্টে দেখা হলো আরে আসুন উনি দেখা হয়নি বাড়িতে তা আমার বাড়িতে এলেন আমার জন্মদিনের পরে আমাকে ফুল দিলেন গল্প হল খানিকটাও সুখ দুঃখ ভালো মন্দ পার্টির ভেতরের বাইরের গল্প হলো ব্যাস তো যেটুকু কাজের অনেকে দেখাবার জন্য যেমন বিদেশে হয় বিয়ে করার পরে সবার সামনে বউকে কিস করছে দেখা যাচ্ছে কত ভালোবাসে বাড়ি গিয়ে বলছে ডিভোর্স ফর্মে সই কর এই ধরনের রাজনীতি আমি কমপক্ষে বিশ্বাস করি না বরঞ্চ আপনি বাড়িতে কথা বলেন কেউ জানতেও পারে না ঠিকই তো সংগঠনের কথা তো বাড়িতে হবে এটা ভেতরেই হবে হ্যাঁ আন্দোলনের লড়াই যখন হবে আমরা শেয়ার করেছি বড় এর চেয়ে বড় আন্দোলনের সময় কি আছে যখন দুজন তৃণমূলের জেলে একজন মন্ত্রী তার সঙ্গিনী জেলে অনুব্রত জেলে এই সময় ধর্মতলার মোড়ে যদি একটা বিশাল বিক্ষোভ মিছিল আপনারা করেন আপনি এবং শুভেন্দু তা আমার হাতে শাহরুখ খান আমির খান আছে আমি তাদের আনছি না একসঙ্গে না না দুবার ধরানা হলো আমি প্রেসিডেন্ট দুজনেই ছিলাম সেদিন ধরনা বারো তারিখ আমি দিল্লিতে এসেছিলাম দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার বাংলার যারা প্রেস তারা মনে করেন ধর্মতলায় যদি উৎপাত করা যায় গাড়ি ভাঙা যায় তাহলে এটা আন্দোলন হয় এটাই কোন সংগঠন ছিল না আমি বলছি আজও মমতা ব্যানার্জি সংগঠন নাই উনি বলেছেন ইডি এলে আমার বাড়িতে বেরোবেন কিনা ইডি তো অ্যারেস্ট করে কেউ বেরোবে না আমি বলে দিচ্ছি লিখে দিচ্ছি রাস্তা কেউ নামবে না কেউ নামবে না বেরিয়েছে কি এত বড় দুটো নেতা ধরা পড়েছে কোথায় আন্দোলন হচ্ছে সবাই জানলে চোরের জন্য আমরা মারি একুশে জুলাই এত ভিড় হয় সে জানি আমরা টাকা পয়সা দিয়ে ডিম ভাত খাইয়ে এক মাস ধরে চেষ্টা করে কোটি কোটি টাকা খরচা করে ও করা যায় আমরাও করেছি একদিনে দুটো ডিম ভাত খাওয়াইনি কিন্তু একদিনে দুটো ব্রিগেড করেছি শিলিগুড়ি তো তিন তিন লাখ সাড়ে তিন লাখ লোক করেছি আর এখানে দশ বারো লাখ লোক করেছি আজ পর্যন্ত কোনো পার্টি করেছে পশ্চিমবাংলায় যে একদিনে দুটো ব্রিগেড কেউ করতে পারে আমরা ইলেকশন আগে করেছি ধরলে আবার করো ফালতু সময় নষ্ট করার লোক হয় না মমতা ব্যানার্জী জঙ্গল মহলে কেউ মরে গেলে তার লাস মারা গেছে আমরা এটা কষ্ট দেয় গাড়ি ভাঙা আগুন আমি মনে করছি এটা বন্ধ করা উচিত ধর্মতলা ভিত্তিক আন্দোলন থেকে বাংলাকে মুক্ত করা উচিত অবশ্যই করা উচিত কিন্তু ওটাই তো আমরা ব্লকে ব্লকে আন্দোলন করি দেখুন আমি প্রতিদিন কোথায় থাকছি আমাদের প্রেসিডেন্টও ও কোথায় কোথায় থাকছেন আছে আপনাদের খবরও আসে কিন্তু ওটা তো নার্ভ সেন্টার ওখানে হলে তো সারা বাংলা আরও বেশি করে জানতে পারবে তাই জানতে সব জানতে পারছে আপনারা দেখাচ্ছেন আমি তো দেখি আমার প্রোগ্রামও আসছে ওর প্রোগ্রামও আসছে কেউ যদি মনে করে এক লাখ জড় করে দেওয়া তার জন্য দু কোটি তিনটে কোটি চার কোটি টাকা খরচা করে দেওয়া কোনো মানেই হয় না আমাদের কাছে এত টাকা নেই আমাদের কর্মীরা এটা ঠিক যে গত এক দেড় বছর ধরে আমাদের কর্মীরা একটু মনোবল ডাউন হয়েছিল যে অত্যাচার হয়েছিল যে কেস হয়েছিলো যা মারপিট করেছিল আজকে তারাই জেলে যাচ্ছে সেই জন্য তারা একটু ব্যাকফুটে ছিলেন আমরা গিয়ে সেইখানে গ্রামে গঞ্জে ব্লক অফিসে আমি কালকে বুধবুদে দিয়েছি ধরনা এবং মেমোর নাম দিয়েছি তারা একদিন খড়গপুরে দিয়েছে তারাকে মেদিনীপুরে দিয়েছি তো আমরা সাধারণ কর্মী সাধারণ মানুষের কাছে যাচ্ছি যারা লুণ্ঠিত হয়েছেন কলকাতা লোকে কিছু যায় আসে না কত বড় ফ্রড হল কী হল তারাই তাকে ভোট দেবেন আবার আবার দিয়েছেন আমি বলছি আগামী দিনে আবার টিএমসিকে কলকাতা লোক ভোট দেবে আচ্ছা কারণ তারা কোনো কষ্টের মধ্যে নেই সব সুবিধা পশ্চিমবাংলার কলকাতাতেই আছে সাজিদা হয়েছে লাইট ফাইট দিয়ে রাস্তাঘাট জল সব ঠিক তাও কিছু যায় না আমি বলে দিচ্ছি কি হয়েছে কলকাতায় বিজেপির কোন আশা নেই আঠেরোটা সিট যখন আশা আছে কিনা সেটা তো রাজনীতি তবুও আমি বলছি এত সহজে কলকাতার লোক পরিবর্তন করবে না সিপিএম কে কলকাতার লোক গ্রহণ করেনি কংগ্রেস ছিল কংগ্রেস থেকে সিপিএম তো সারা পশ্চিমবাংলায় জিতে গেছিল সে সে তাও কলকাতা কর্পোরেশন একবার বিকাশবাবুকে রেখে ওনারা জিতেছিলেন ভোট দেয়নি সিপিএমকে কিন্তু সিপিএম চোর বুদ্ধবাবু চোর জ্যোতিবাবু চোর এটা কেউ বলবে না কিন্তু টিএমসি সমস্ত নেতা চোর তাকেই ভোট দিয়েছে ওরা এমএলএ এমপি কে নাই কার বিরুদ্ধে কমপ্লেন নেই তাকেই কলকাতার লোক ভোট দিয়েছে কারণ কি সব সুবিধা তারা পেয়েছে আমারটা তো ঠিক আছে আজকে এই যে এত বড়ো ঘটনা হয়েছে পঞ্চাশ কোটি টাকা খেয়েছিল পার্থবাবু কিন্তু যে পাঁচশো টাকা পেয়েছিল কী ভান্ডার সে বলছে আমি তো পাঁচশো পাঁচশো টাকা পেয়ে গেছি কে ভাবে আমি তো পঁচিশ হাজার টাকা ইনকাম করছি মাসে ফুটপাথের দোকানটা তো টিএমসি করে দিয়েছি ও পাঁচশো কোটি টাকা খাক না অনুব্রত আমার কি যায় এটা কি কলকাতার এটা কি লোকের শিক্ষিত এটা কি কলকাতার লোকের একটা ক্ষোভ অভিমান ক্রোধ অভিমান আমি আশা করি না কিছু আমি জানি এটা পশ্চিমবাংলায় বর্তমান শিক্ষিত বাঙালির মানসিকতা সুবিধাবাদী মানসিকতা জন্য পশ্চিমবাংলায় আজকে কোথায় ছিল কোথায় গেছে কার কোনো কষ্ট আছে কি আর চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক বাংলার বাইরে গিয়ে লেবারের কাজ করছে সমস্ত বড়ো বড়ো হোটেলে আমি গিয়ে দেখি ওয়েটার আর কাজ করছে বাঙালি ছেলেরা ছবি তুলে আমার সঙ্গে দাদা আমার বাড়ি অমুক জায়গায় আমি চলে এসেছি সেলফি হ্যাঁ সেলফি তুলছে আমি আন্দামানে গেলাম সেখানে অটো চালাচ্ছে আমি সিকিমে গেলাম রাজমিস্ত্রির কাজ করছে এইখানকার বাঙালি ছেলেরা অমুগঞ্জ থেকে অত্যাচারের ভয় চলে গেছে কোনো দুঃখ নেই কারো কলকাতায় সব ঠিক আছে কি অসুবিধা আছে হ্যাঁ পেট্রোলের দাম এক টাকা বাড়লে খুব চিন্তা হচ্ছে কিন্তু পাঁচশো কোটি টাকা একজন নেতা কামিয়েছে তিনশো কোটি টাকা পারতেও কামিয়েছেন কোনো কষ্ট নেই আমার পকেট থেকে নাই কিন্তু গ্রাম বাংলার মানুষকে অন্যভাবে ভাবে কলকাতার লোকের চেয়ে আলাদাভাবে ভাবে বলে তারা প্রাণ দিয়েছে তারা মরতে আছে তারা মার্ক আছে তারা জেল খাটছে তারাই কলকাতা ভরাচ্ছে কলকাতার লোক মিলে বেরোয় না কলকাতা এত বড় মিছিল হয় আপনি তখন একুশ জেলাতেও যে টিএমসি মিছিল করেছে কয়জন কলকাতার লোক ছিল সব বাইরের লোক শিয়ালদা থেকে হাওড়া থেকে বড় মিছিল আসছে কারণ গ্রামের লোকই লড়াই করে বিপ্লবী আন্দোলনের সময় তারাই লড়াই করে মেদিনীপুরের লোক লড়াই করলো তো এটা তো একটা সহজ উপায় বলে দেওয়া যে কলকাতার লোক কিছু করে না কিন্তু এই কলকাতার লোকের মনটা বিজেপি জয় করতে পারছে না কেন জয় করতে পারেনি না তা নয় ভোট তো আমরা পেয়েছি জেতার মতো ভোট পাইনি দীর্ঘ জয় করতে পারিনি আমরা এক লাখের বেশি ভোট পেয়েও বিধানসভা হেরেছি কারণ চার হাজার ভোট বেশি পেয়ে টিএমসি জিতে গেছে তার মানে কি ওখানে বিজেপির সঙ্গে নেই এত অত্যাচার সত্য সবচেয়ে গরিব জেলা সবচেয়ে বড় লুট একটা জেলা প্রেসিডেন্ট এখনও পর্যন্ত সাড়ে পাঁচশো কোটি টাকা হিসাব এসে গেছে কত লুট করে জানেন না কিন্তু সেখানে মানুষ অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কলকাতার লোকেরা কি আছে বলছে যা সুবিধা পেয়েছে এটা যতদিন আছে ঠিক আছে আর কিছু ভাবার দরকার তারপরে দেখা যাক মানে সমাও শিক্ষিত বাঙালি আকর্ষিত হচ্ছে না যে শিক্ষিত বাঙালি একসময় বাংলাকে নেতৃত্ব দিয়েছিল দেশকে নেতৃত্ব দিয়েছিল তারাই সবচেয়ে বেশি ঘরমুখী তারা সবচেয়ে বেশি সুবিধাবাদী এই বিদ্যোৎজনরা কি এর মধ্যেই আছে আছেটা কোথায় কিছুদিন আগে সুবোধ সরকারের ছিলেন এই প্যানেলে তিনি কোথায় বেঁচে আছেন কি তিনি কবিতা হতো কার কবিতা কে আজকে শোনেন কোথাও কবিতা চেয়ারম্যান আছেন পরিষ্কারও পাচ্ছেন কিন্তু কবিতা কেউ শোনেনা পড়েও না এই লোকগুলো বাংলাকে ধোকা দিয়েছে আর বাংলার মানুষ কলকাতার মানুষ নিজেকে সংস্কৃতিবান বলে এদের সভাতে ভিড় করতেন বুঝে গেছে যে খুব ধোকা হয়ে গেছে আজ কোথাও কবিতা হয় না কিচ্ছু হয় না আমি বলছি এটা দুর্ভাগ্যজনক কবিতা হয় না বাংলা কবিতা কবিতা পড়েন না আমি দাদা কবিতা বুঝি না গ্রামের লোক কবিতা বোঝে না তাই তারা আন্দোলন বোঝে তারা লড়াই বোঝে কবিতার মায়ায় যাদেরকে জড়িয়ে রাখা হয়েছে শিক্ষিত লোকেদের তারা বলছে এটাই তোদের দুনিয়া কবিতাটাই দুনিয়া কিন্তু দুনিয়াটা যেখানে যে বীরভূমের নেতার পাঁচশো কোটি টাকার সম্পত্তি সেখানকার মানুষের কাছে বাড়ি খাবার নেই শিক্ষা স্কুলে মাস্টার নেই তার মেয়ে যাননি এই তো অস্তিত্ব কবিতাটা তো সংগ্রামের একটা হাতি আর আপনার বিজেপির একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বা ওনার কবিতা শুনে অনেক লোক বিপ্লবী হয় ঝাঁপিয়ে পড়তো ফাঁসিতে চলে তো গেছে কি হয়তো কাটমানির উৎসাহ দেয় তাতে হতে পারে আচ্ছা একটা ছোট্ট ক্লিপ দেখবো এই বাংলার বিদ্যজ্জনরা একটা গত বছর নির্বাচনের আগে একটা গান গিয়েছিলেন আমার দিলীপবাবু কিন্তু মাঝে মধ্যে গানও শোনেন আমি জানি বাবুল সুপ্রিয়র সিডি শুনতেন মাঝখানে এখন শোনেন কি না জানেন না বাবুল অন্য দলে চলে যাওয়ায় কিন্তু টান মাঝে মধ্যে কাজের ফাঁকে শুনতেন এই গানটা যদি আমরা একটু শুনি এই কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে কিন্তু ভোট পেল না কাকে ভোট পেল না তো ওর তো ভোটে দাঁড়ায়নি যাদের জন্য গান গাইলো ওনারা তারা কোথায় ভোট পেল তারা নিশ্চিন্ন হয়ে গেল বামপন্থীরা সব এই গান গাইতে গাইতে বামপন্থীরা শেষ হয়ে গেল ফাঁসি লড়াই করতে করতে তারা শেষ হয়ে গেল বামপন্থীদের মেন গান ছিল টুম্পা শোনা এটা তো মাঝখানে অন্যরা লাগিয়েছে সবই এই যে দেখাচ্ছে এই যে ভাবধারাটা কোথা থেকে গেল বামপন্থীদের সিপিএম কিছু টিএমসি কিছু তৈরি করতে পারেনি ওগুলোকে ভাঙিয়ে খাচ্ছে

বাংলা সংস্কৃতির বড় অঙ্গজ গান কবিতা আজকে কেন কবিতা হয় না কেন গান হয় না কেন জলসা হয় না হওয়া উচিত আমরাও ছোটবেলায় রাত জেগে জেগে দেখেছি কলকাতাতে রবীন্দ্রসদনে হয় কলা মন্দিরে হয় আরে ওটা তো শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য পয়সা নিয়ে আসতে হয় তাদের ইনকাম নেই আমি জানি শিল্পীরা কি অবস্থায় দু বছর কাটাচ্ছেন দিল্লিতেও কথা বলেছি কিছু লোককে ভাতাও দেওয়া হয়েছে কিন্তু যারা আমাদের পাড়ায় পাড়ায় সানুর মতো গায়ক তিনি তো পাড়া থেকে উঠে এসছিলেন বম্বে পৌঁছে গেছিলেন কেন পাড়ায় পাড়ায় বড় বড় গানের জলস হয় না আমার প্রশ্ন হচ্ছে যে বিপ্লবী হলো এই আমার বয়স গেল আমি ছোটবেলাতে আমি গ্রামে বড় হয়েছি যখন শহরে আসি পড়াশোনা করি দেখি তখন গ্রামে গঞ্জে ছবি আঁকা বিপ্লবের গান রক্ত দিয়ে কবিতা লেখা খুব হয়েছিল সেই পশ্চিমবাংলা এত সচেতন মানুষ আজকে কেন এই দুর্নীতির পাখে ডুবে গেল কোনো তার প্রতিবাদ নেই কেন সেই কমিউনিস্টরা সেই মানবতাবাদীরা কেন ধ্বংস হয়ে গেল বাংলা থেকে কি বাঙালি চিন্তাভাবনা নষ্ট হয়ে গেছে এই কবিতা গানের গুরুত্ব নেই কেন আজকে সমাজে এত হওয়ার সত্ত্বেও বাংলা আজকে সবচেয়ে দুরবস্থার মধ্যে আছে বাঙালি আজকে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর দিচ্ছে না ওয়েটার দিচ্ছে লেবার দিচ্ছে এই বাংলা কিছু গান তো হিট হচ্ছে তো একটা রিসেন্টলি টাপাটিনি বলে একটা গান হিট হয়েছে আপনি শোনেননি শুনি না বুঝতে পারেন ওই সব গান হতে পারে যারা বোঝেন তারা কদিনের জন্য হিট হয় আমি তো পুরোনো গানই শুনি রবীন্দ্রসঙ্গীত শুনি হিন্দি শুনি বা আধুনিক বাংলাও শুনি গাড়িতে যখন লম্বা লম্বা সফর করি গাড়িতে আমি শুনি তো সেই গান আমরা গান কখন চলে যাচ্ছে জানতে না সব জায়গায় কম কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তার মধ্যে সিনেমা গান যাত্রা নাটক কবিতা এটা একটা বড় ছিল জন্য আমরা সচেতন বাঙালি আজকে এগুলো ধ্বংস প্রায় কেন শোনার জন্য লোক নাই কেন কিন্তু আমার আমলে বাঙালি সংস্কৃতির বেশি ক্ষতি হয়েছে না গত এগারো বছর তৃণমূল আমলে বেশি ক্ষতি হয়েছে কি মনে হয় আপনার তৃণমূল আমলে আস্তে আস্তে প্রায় শেষের পর্যায়ে পৌঁছে পৌঁছবে আপনি যদি সমস্ত শিল্পী সাহিত্যিকদের লেখকদেরকে জোর করে রাস্তায় হাঁটাবেন আর তারাও বেচারা বুদ্ধিজীবী হওয়ার জন্য ব্যাচ লাগিয়ে ঝোলা কাঁধে নিয়ে হাঁটছেন বাধ্য হয়ে নাহলে কুল পাবেন না বা কোনো সম্মানও পাবেন না আজ পশ্চিমবাংলায় যদি কোনো কোথাও পদ পেতে হয় পুরস্কার পেতে হয় সে টি এম লাইনে না গেলে পাবে কি কোনো পুরস্কার আছে একটা লোক খুঁজে পান আপনি বাইরের লিস্টের বাইরে একমর্ষে অনুসৃতি পেলেন নয়তো টি এম সিতে নাম লেখান নেই কুমার শানুকে কি পুরস্কার দেওয়ার দরকার আছে মমতা ব্যানার্জি কুমার শানুর গোল্ডেন টাইম চলে গেছে অনেক পুরস্কার পেয়ে গেছেন মমতা ব্যানার্জি নিজের নাম কামাবার জন্য তাকে পুরস্কার দিচ্ছেন এখন উত্তম কুমার যদি পুরস্কার দেয় তাহলে কার লাভ ক্ষতি উত্তম কুমারের নামে নিজের নাম কামাচ্ছে আজকে যদি নাই আমি খেলোয়াড় কটা আছে পশ্চিমবাংলায় ফুটবল টিম ক্রিকেট টিম এখান থেকে আমরা ন্যাশনাল ক্যাপ্টেন দিচ্ছি ফুটবলে ক্রিকেটে আজকে কোথায় ফুটবল ক্রিকেট কেন নাই কবাডি খোখো সব জায়গায় খেলেছি আমরা টেবিল টেনিস কেন নাই অলিম্পিক হয়ে গেলাম হয়ে গেল কমনওয়েলথ গেম হয়ে গেল একটা বাঙালি ছেলে পুরস্কার পেয়েছে কমনওয়েলথ গেমসে একষট্টির মধ্যে তার জন্য মমতা বানার্জি এক পয়সা খরচ হবে তার নামও জানতেন না তিনি সেনা থেকে সম্বর্ধনা দিলেন হ্যাঁ সে তৈরি হলো সেনা কোটি কোটি টাকা খরচা করেছে হাওড়ার ছেলে আমরা কেউ চিন্তা ভাবনা থাকে তিনি ফৌজি ফৌজ তার জন্য খরচা করেছে কেন্দ্র সরকার খরচ করেছে পুরস্কার পেয়েছে দিদিমণি তাকে মালা দিয়ে ছবি তুলছেন কটা তৈরি করেছেন কেন আজকে দুরবস্থা হয়েছে খালি কাটমানিয়া সিন্ডিকেট বাঙালির গোড়ায় মেলে দিচ্ছে আচ্ছা একটা কথা বলুন আপনি লাস্ট নির্বাচনের আগে একটা কথা বললেন বুদ্ধিজীবীদের সম্পর্কে অনেকবার বলেছি আমি নতুন কিছু না আবার বলবো দরকার হলে এই দুরবস্থার সময় কোথায় বুদ্ধিজীবীরা যখন দুর্নীতির পাঁকে ডুবে যাচ্ছে পশ্চিমবঙ্গ হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী রাস্তায় বসে আছে পাঁচশো দিন ধরে তারা পাস করেছে এটা তাদের অপরাধ তাদেরকে এসএসসিতে পরীক্ষা দেওয়া হচ্ছে না আর অনুব্রত মতো পাঁচশো কোটি টাকার মালিকের মেয়ে পঁচিশ হাজার টাকা পাওয়া বলে একজনের গরিব ছেলের পেটে লাত মেরে সেই প্রাইমারি স্কুলের টিচার হচ্ছে আর যে স্কুলে সে টিচার সেই স্কুলের টিচাররা জানে না এখানে একজন টিচার আছেন সুকন্যা বলে তার বাড়িতে রেজিস্টার নিয়ে যায় সই করাতে এর প্রতিবাদ কেউ করবে না এটা নিয়ে কবিতা গান লেখা হবে না সিনেমা হবে না কেন হচ্ছে না দিলীপ ঘোষের কথা বিজেপি কথা বলা দরকার কথা বলুন সকাল থেকে রাত্রির অব্দি টেলিভিশন চ্যানেল তো এইগুলোই দেখাচ্ছে এই এই দুর্নীতির কাহিনী তো দেখানো হচ্ছে দুর্নীতি হয়ে যায় আপনার কাহিনী দেখে কি লাভ প্রতিকারটা কি পুলিশ অফিসার ডাক্তার ডাক্তারদের দুর অবস্থা দেখলেন তো বাড়িতে যিনি এসেছিলেন মাথা নিচু করে একজন বড় ডাক্তার বলতে বাধ্য হচ্ছেন কত অসম্মানের জীবন পুলিশ অফিসার সবাইকে করাপ্ট করে দেওয়া হয়েছে আটজন আইপিএসকে ডেকেছে দিল্লি কেন ডেকেছে এমনি নয় চা খাওয়ার জন্য নয় তারা কী করেছে দিন টিএমসি কে যেতে জন্য আর গরু কয়লা বালির টাকা জমা দিয়েছে তারা সব তথ্য আছে পুরো সমাজ পুরো সিস্টেমকে করাপ্ট করা হয়েছে এটা সবচেয়ে দুঃখের বিষয় এই শোধন করতে বিশ বছর লাগবে আপনার দুটো বন্তব্য নির্বাচনের আগে মনে করা হয় যে এটা বিজেপির ক্ষতি করেছে আপনার দুটো মন্তব্য বলেছিলেন মমতা ব্যানার্জিকে যে বারমুডা পরে ঘুরুন সেটা মহিলাদের মনে হয়েছিল যে কোনো বাঙালি মহিলাকে এভাবে বলাটা শালীন নয় এটার জন্য কোথাও কি কোনো অনুতাপ হয় এভাবে ইলেকশন যখন চলে প্রচার ভাষণ অনেক কিছু চলতে থাকে মমতা ব্যানার্জি মোদিকে হরিদাস পাল বলেন দুই তুকারি করেন তাতে ক্ষতি হয় না ডিএমসির শিক্ষিত বাঙালি মনে হয় না এটা বাঙালি কালচারের বিরুদ্ধে গেছে আর উনি যখন পা দেখাচ্ছিলেন তুলে তুলে মহিলা একজন আমি বলছি এটা শাড়ি কেন বারমোডা বলুন তাহলে পাটা দেখাতে সুবিধা তাতে ভোট কমে গেল তাহলে তো সারা পশ্চিমবাংলায় সাতাত্তরটা জিতলাম কী করে আমরা খালি কলকাতার লোকেদের অপমান হলো কারণ না তারা কি মহিলারা পা দেখালে তারা খুব খুশি হন আমি চ্যালেঞ্জ করছি এটা হ্যাঁ অনেকে বলতে চান না হয়তো মহিলাকে মহিলা সব কিছু বলতে পারে সব কিছু করতে পারে তার প্রতিবাদ কেউ করবে না মহিলাদের দায়িত্ব নেই সমাজের মূল্যবোধকে ধরে রাখার তা তো বেশি দায়িত্ব তারা ধারক বাহক আমাদের সমাজে পরিবার থেকে শুরু করে সব জায়গায় তাকে আমরা বেশি বিশ্বাস করি অন্য তো হতে পারে নেগেটিভ হতেও পারে অনেক কিছু চলেছে কোনটা কি কলকাতার লোকদের প্রতি তারা সুবিধা নিচ্ছেন সবচেয়ে বেশি সারা পশ্চিমবাংলার সমস্ত ট্যাক্স কলকাতায় খরচা করা হয় একটা লাইট তারপরে আরেকটা লাইট তারপরে হাই মাস্ক জল জল ইত্যাদি জল সারাদিন গঙ্গার জল বয়ে যাচ্ছে বন্ধ করার লোক নেই ট্যাপ থেকে বয়ে যাচ্ছে সব সুবিধা দেওয়া হচ্ছে কলকাতার থেকে দেখানো হয়েছে এটাই পশ্চিমবাংলা গোটা শরীরে ঘা চামড়া কুঁচকে গেছে মুখটাকে পরিষ্কার করে রাখা হয়েছে বাইরের লোকেরা ভাবছেন তিনি বলেছেন লন্ডন বানিয়ে দেবে আমি জানি না লন্ডন হয়েছে কিনা হয়তো সেই জন্য কলকাতা বলছে আমরা তো ঠিক আছে বছর একবার বেড়াতে যাবো বাইরে পেয়ে যাচ্ছি সময় বেতন পাচ্ছি আজ মনে হয় সেটা টান পড়েছে একজন মাস্টারমশাই হেডমাস্টার মশাই যিনি বঙ্গভূষণ পেয়েছেন তাকে সুইসাইড করতে হয়েছে তিন বছর ধরে তিনি পেনশন পাননি বলে আমি কয়েক মাস ধরে বলছিলাম কয়েক বছর ধরে টিচাররা ঠিক সিপিএমের আমলে হয়েছিল তারা পেনশন পেতেন না সুইসাইড করতে আবার ঠিক শুরু হয়েছে কারণ পেনশনের টাকা তো লক্ষ্মীর ভাণ্ডারে চলে যাচ্ছে পাবেন কি করে আপনি একজনকে পুরস্কার দিতে পারেন কি পেনশন দিতে পারেন না এটা কি প্রশাসন তারপরে বললাম এগিয়ে বাংলা যে বাংলায় শিক্ষার জন্য আমরা সবচেয়ে বেশি সম্মান মানে বাঙালি সজ্জন বাঙালি শিক্ষিত বাঙালি আর সে শিক্ষা যারা দিয়েছেন পঁয়ত্রিশ চল্লিশ বছরে মাস্টারি করেছেন সারাজীবনে আমাদের সন্তানদের মানুষ করার জন্য চেষ্টা করেছেন তাকে আপনি পেনশনটা দেবেন না তিন বছর পর্যন্ত তার ওষুধ কেনার পয়সা নেই ছেলেমেয়ে হয়তো চাকরি পায়নি তাদের খাওয়াতে হচ্ছে বাড়িতে সংসার চলছে না তিনি এভাবে সুইসাইড করবেন হতাশায় কিন্তু তেমনি গ্রাম বাংলায় প্রচুর মানুষকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছেন বলেই তিনি এতবার ক্ষমতায় এসছেন গ্রাম বাংলা তো তাকে দুহাত ভরে ভোট দিয়েছে তিনবার তিনি কি করে জিতে ক্ষমতায় আসেন না জিতেছে তো নিঃসন্দেহে দিয়েছেন তো বলছি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন কার থেকে টিচারদের পেনশনের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন ছেলে মেয়েদের চাকরির টাকা থেকে দিয়েছেন ডি টাকা থেকে দিয়েছেন কে অধিকার দিয়েছে উনি ভোট কেনার জন্য দিয়েছেন পাঁচশো টাকায় কী হয় বলুন তো আমি জানি সত্তর হাজার টাকা মাইনা পান একজন টিচার তার বউ লাইনে দাঁড়িয়েছে কেন লোভ এই মানসিকতা যা পাচ্ছি নিয়ে বিজেপি এসে লোভ দেখিয়ে যে আমি শিল্প আনবো আপনারা চাকরি পাবেন প্রত্যেকেই প্রত্যেকের মতো করে লোভ দেখায় লোভ দেখানোর ধরনটা আলাদা হয় না দিয়েছে তো উনি বলেছেন উনি তো কোথাও ঘোষণা করেন করেননি তাও দিয়েছেন লোককে ভোটের সময় ঘোষণা করে দিলেন কোনো ফান্ড নাই কোনো অ্যালটমেন্ট নাই বাজেটে কোথাও নাই দিয়ে দিচ্ছেন খালি উনি জানেন বাংলার মানুষ কিছু পায়নি যা পাবে তাতেই খুশি তাতে কি লাভ হলো লাভ হলো ভোটে জিতলেন হ্যাঁ কিন্তু বাংলার কি লাভ হলো আজকে হাজার হাজার ছেলেমেয়ে পাস করে রাস্তার ধারে ধর্ণা দিচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যান লেবার হচ্ছে বাঙালি একসময় বিহারি লেবার হতো এখন বাঙালি লেবার এই বাংলা কিন্তু দুনিয়ার সামনে তুলে ধরতে চাই উনি কি বলেছিলেন এই বাংলাতে লন্ডনের কথা বলেছিলেন দীঘার কথা কি কোথায় গোয়া কোথায় কি কি বলে সুইজারল্যান্ড বলেছিল সেসব তো গেছে এখন তো আফগানিস্তানে বিহারের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায় বাংলার বুদ্ধিজীবীদের নিয়ে লাস্ট নির্বাচনের আগে দিলীপবাবুর একটা ক্লিপ আমরা দেখব একটা ভালো গান হয়েছে আপনি যাই দেখেছেন কিনা মিউজিক ভিডিও অনেক শিল্পীরা মিলে গিয়েছেন আমরা অন্য দেশে যাব না এই দেশেতেই থাকবো কিরম লাগবে আমি শিল্পীদের বলছি আপনার গান গান নাচুন ওটা আপনাদের শোভা পায় রাজনীতি করতে হবে আমাদের ছেড়ে দিন নাহলে রোগড়ে দেবো রোগড়ে দেবো বলতে জানে ওরা আমি কীভাবে রোগড়াই আপনি কি জানেন যে এরপর একটা ফিল্মে এই ডায়লগটা ইউজ অনেকে বলেছে আমি তো লোকের ডায়লগ তৈরি করে দিই আমি বলেছিলাম যে আপনি রাজনীতি করতে আসুন রোগড়ে দেবো আপনার ক্ষেত্রে আমি গান গাইতে যাচ্ছি না আমি নাচতেও যাচ্ছি না গান শুনি আপনার পার্টি তো এতগুলো পলিটিশিয়ান নিয়েছে আমি সেজন্য বলছি যারা অনেকে এসেছিলেন তো তারা কোথায় আজকে সে রাজনীতিবিদরা আমি যে আপনি যেটা করছেন করুন অমিতাভ বচ্চনকেও বাড়ি চলে যেতে হয়েছে তিনি পুরো করতে পারেনি পাঁচ বছর এমপির টার্ম কেন উনি বলছেন আমার জন্য নয় আপনার মুখ দেখিয়ে পার্টি জিতে নিচ্ছে দিয়ে লোকের সঙ্গে ধোকা দিচ্ছে আমাদের পার্টিতে অনেকে এসেছিলেন শিল্পীরা তারা কোথায় আজকে আমি বলছি ডেভেলপমেন্ট সমাজের কাজ যারা একটু রোদ লাগলে মুখে ছাতা ধরে লোক এসে তারা সমাজের যারা সারাদিন রোদরে কাজ করছে কষ্ট বুঝবে কি যারা দুবেলা খেতে পায় না আর এর ফাইভ স্টার হোটেলে গিয়ে পাঁচ হাজার সাত হাজার টাকা একটা মিল খেয়ে আসছেন আর্ধেক ফেলে দিয়ে আসছেন খাচ্ছেন না তারা কি করে বুঝবে সেই জন্য যারা রাজনীতি করছে তার ঠিক আছে আপনি রাজনীতি করতে গেলে আমার সামনে লড়বেন যখন আমরা আপনি তো সেই তথাগত রায়ের মতোই কথা বলছেন বিজেপির মধ্যে একটা পছন্দ রয়েছে এই পছন্দটা এখনকার কোনো ব্যাপার নয় এটা নির্বাচনের আগে ছিল। যেটাকে আমি কামিনী কাঞ্চন বলেছিলাম যেভাবে প্রার্থী চয়ন করা হয়েছে সেই প্রার্থী চয়নের কথা বলেছিলাম যেভাবে অভিজ্ঞতা সম্পন্ন বহুদিনের পুরনো কার্যকর্তাদের নেতাদের একেবারে অবজ্ঞা করে তৃণমূল থেকে সিপিএম থেকে আসা বেনো জলদের জায়গা দেয়া হয়েছিল সেটার বিরুদ্ধে আমি বলেছিলাম আপনার পাট কৈলাস বিজয়বর্গী ডেকে ডেকে বরণ করে নিয়ে এসেছেন অন্য কেউ তো আনেনি সব পার্টি তখন প্রতিবাদ করেননি কেন সব পার্টি নাই নিয়ে হচ্ছে পার্টি অনেক কিছু ডিসিশন নাই প্রতিবাদ করা বা এটা করার সবার অধিকারও নেই হয় না পার্টি ডিসিশন মেনে চলতে হয় এই যারা বলছে পার্থবাবু ভুল করেছেন তারা একদিন বলেনি কেন জানত না টাকা নেয়নি কারণ পার্টি ডিসিশান নিচ্ছে দিদির ডিসিশানের সময় মেনে নিচ্ছে আমাদেরও পার্টির একটা সিস্টেম আছে ড্রেন নিচ্ছে আমি প্রতিবাদ করেছি অনেক জায়গায় বলেছি আপনি হয়তো সে ক্লিপিং পেয়ে যায় অনেক জায়গায় আকারে ইঙ্গিতে বলেছি কিন্তু আমার পার্টির প্রেসিডেন্ট আমার অল ইন্ডিয়া পার্টি আমাকে বলেছে এটাই আমাদের পলিসি তো পলিসির বিরুদ্ধে আমি যাইনি আমি যেটা ভেবেছিলাম সেটা হয়েছে ভুল হয়েছে প্রমাণ হয়ে গেছে এখন

তিনি খড়গপুরে লোকসভায় যা ভোট তার ডবলের বেশি ভোট পেয়েছি আমি সে হতে পারে বিজেপি হতে পারে বা দিলীপ দিলীপগত হতে পারে লোক দেয় আমাদের ভোট ওখানে জিতেছি আমরা তো সেই জন্য কেউ কেউ জিতেছেন আরও জিতে কিন্তু দিদির যারা বড়ো বড়ো ছিলেন তারা তো সবাই জিততে পারেননি বা আমাদের সবাই জিততে পারেননি একজনকে নিয়ে গিয়েছিলেন তাকে যুবন নেত্রী নেত্রীও করেছিলেন তিনি কোথায় আজকে তিনি বার্নপুরে গিয়ে দাঁড়িয়েছিলেন লোক আমাদের অগ্নিমিত্রা সে কোথায় গেল রাতারা তিনি এসে নেতা করে দিয়ে তাকে নাচিয়ে তাকে ফেলে দেওয়ার লাভ কোথায় তিনি আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কালকে একটা ভিডিও দেখলাম তিনি একদিকে জনগণ মনে হচ্ছে তিনি ঝগড়া করছেন লোকের সঙ্গে সেটাও দেখলাম এই নেতাদের স্তর দেখেন এই অগ্নিমিত্রা তো এসে তো রাজ্য মহিলা মোর্চার সভাপতি হয়ে গেছেন লকেট এসে লকেট দাঁড়িয়ে গেছেন তাহলে কোন কি করে বুঝবো যে এই অভিনেত্রীকে দিয়ে হবে একে দিয়ে হবে না রাজনীতিটা যেমন খেলা সবার সফল হয় না অনেক প্রতিভাবান হতে পারে না সিনেমা সবার হয় না রাজনীতি একটা এমন একটা আমি তো বলবো পেশা হয়ে গেছে এখন এমন একটা চব্বিশ ঘন্টার পেশা আপনি লোকের কাছে এটার মধ্যে থাকেন করছে তাই সফল হয়েছে যে ভাববে যে শখে যাবো একটু লোক মুখ দেখিয়ে দেবো একজন নেত্রী বলেছিলেন আমাকে বিনা পয়সা দেখতে পেয়েছে তোমাদের ভাগ্য ভালো আবার কাজ কি করবো অনেকে ভাবেন এটা তিনি দিদিন নামে জিতে যাচ্ছেন তার মানে তিনি জিতে যাবেন এখন নয় অনেকে আজকে জিততে পারছেন বড় নেতারা

যোগ্য বলেই আমরা দায়িত্ব দিয়েছি তিনজনেই সেলিব্রিটি কারণ মোর্চা ইত্যাদি হচ্ছে একটা প্রচারের ব্যাপার পার্টিকে সমাজে নিয়ে যায় তো এরকম ফেস যদি সামনে আসে প্রচার বেশি পায় পায় আপনারা তাকে গুরুত্ব দেন তো পার্টি নিশ্চয়ই চাইবে যার জন্য পার্টির টিআরপি বাড়বে তাকে আমরা সামনে রাখবো এরা কি করলো শ্রাবন্তী কি পায়েল কি তনুশ্রী যারা এরাও সুন্দর মুখ এরাও সামনে গুরুত্ব পেয়ে তারা যদি না যেতায় লোক যদি তাদেরকে না যেতায় হয়তো জায়গা ঠিক হয়নি গ্রামে গেলে জিততে পারতেন হয়তো গ্রামে গেলে জিততে পারতেন সোহন সোহন বলে একজন নায়ক আছেন তিনি আগের ইলেকশনে বড়দোড়াতে হেরে গেছিলেন বাঁকুড়াতে গিয়ে এবারে কাঁথিতে এসে এখানে জিতেছেন হয়তো জায়গা হয়তো ঠিক আপনি তো সেই সময় এত নয় পাওয়ারফুল ছিলেন আপনার সে ছিল না কে কাকে কোথায় প্লেস আমি বললেই সব মেনে নেবে পার্টি এরকম নয় অল ইন্ডিয়া পার্টি এটা কোনো পার্টিতে হয় না কেউ একজন বললে মেনে নেবে আমরা সাই শান্তি কিন্তু সেই সময় তো দিলীপ ঘোষ মানেই বিজেপি পার্টি না তা নয় কোনোদিন এটা হয় না আমাদের পার্টিতে একজন কোনোদিন মোদী বললেন বিজেপি এরকম নয় মোদীজি একজন আমাদের মতো কর্মী তাকে তার যোগ্যতা আছে পার্টি তাকে সামনে রেখেছে তিনি আজকে সর্ব বিশ্বাস্তরের নেতা হয়েছেন পার্টিও লাভ পেয়েছে হয়েছে তাই বলতেন যে আপনি সবকিছু আপনি সবকিছু ঠিকঠাক কথা রাজ আমি যখন রাজনীতি করছি উনি বাংলায় ছিলেন না রাজ্যপাল হিসেবে বাইরে ছিলেন আমারও কোনো সুযোগ হয়নি ওনার সঙ্গে রাজনীতি করেন বা ওনারা আমার সঙ্গে রাজনীতি করেন উনি শেষ মুহুর্তে ইলেকশন আগে এসেছিলেন তো সেই জন্য উনি বলতে পারেন উনি যখন ছিলেন তখন বিজেপি কোথায় ছিল এই যে এই যে কেডিএস গ্যাং বলতো এটা এটা কি কতটা সত্যি যে বিজ্ঞান কেজিএস আমি সবার কথা উত্তর দেওয়ার দায়নি কিন্তু এটা আমাকে বলুন সভাপতির দায়িত্ব দিয়ে যে আমি আমার নিষ্ঠার সঙ্গে কাজ করেছি মানুষ স্বীকার করেছে তার রেজাল্টে তার প্রমাণ আছে এটা কতটা ফ্রাস্ট্রেটিং যে আপনি একটু আগে ক্রিকেটের কথা বলছিলেন যে আপনি দিলীপ ঘোষ একদিক থেকে এত ভালো একটা খেলে পুরো জিনিসটা তৈরি করছেন অন্য নেতারা এসে তারা থাকছেন পাস্তারা হোটেলে তাদের বিলাসবহুল জীবন বিজেপি নেতারা এসে থেকে লোকে বলছেন ফুর্তি করছেন তারা নির্বাচন জিততেই নাকি আসেন এটা আপনার একটা এন্ড থেকে দেখাটা কতটা ফ্রাস্ট্রেটিং যে আপনার ভালো কাজটা নষ্ট হয়ে যাচ্ছে এদের জন্য দেখুন আমাদের ক্রিকেটে যখন সচিন তেন্ডুলকর ক্যাপ্টেন ছিলেন তখন বেশি হেরেছে সফল হতে পারেন তার মানে কোনো ব্যক্তি জিতে যাবে না ধরে পার্টি দাঁড়ায় অনেক সময় কিন্তু পার্টিতে চলতে থাকে বহু লোকের সহযোগিতায় দিলীপ ঘোষ একা করেছে লক্ষ লক্ষ কর্মী মার খেয়েছে কাজ করেছে যারা আমাদের সঙ্গে আসেনি তারা সাপোর্ট করেছে বিভিন্ন প্রচার করেছে তার ফলে পার্টি সফল হয়েছে হ্যাঁ তাদের বিশ্বাসটা আমরা জিতেছিলাম যেন বহু লোক এসেছে বহু লোক আল্লাহ আলাদা একটা বিরাট বড় ক্ষেত্র বহু ধরনের লোক থাকে পার্টি তাদেরকে তাদের মতো কাজে লাগায় কেউ হলো ফাঁকে ঢুকে যায় সব করেও কিছু লোক ভুল অন্যায়ও করে আপনাকে দেখেছি অনারম্বর ভাবে আপনি গপি বল্লভপুর থেকে উঠে এসছেন উঠে এসে ভাঙড়ের ওখানে বাড়িতে অনারম্বর ভাবে থাকেন মোটর বাইকে করে ঘোরেন জেলায় বিভিন্ন ঘোরেন আর এদিকে নেতারা নির্বাচন যে তার আগে পনেরো কুড়ি দিন আগে কলকাতা শহরে ফুর্তি করছিলেন যেটা কামিনী কাঞ্চন আপনার মা লোকই বলেছেন সেই এটা লাগে যিনি বলেছেন তিনি নির্বাচনের কোনো দায়িত্বে ছিলেন না আমি দিলীপ ঘোষ বলছি দায়িত্ব নিয়ে ওনাকে আপনার মতো কেউ বলেছে অন্য কেউ বলেছে উনি বলেছেন এটা কোনো যোগ্য রাজনৈতিক কর্মীর পরিচয় নয় তার স্ট্যাচার অনুযায়ী যদি উনি খবর পান ঠিক জায়গায় বলা উচিত তার কথা যদি গুরুত্ব থাকে মূল্য থাকে তাহলে ঠিক জায়গায় গুরুত্ব দেওয়া হবে আমার মনে হয় ঠিক নয় বা উনি ঠিক বলেননি তাই মিডিয়ায় বলতে হচ্ছে সাংগঠনিক বক্তব্য পার্টিতে বলি পার্টি তার ডিসিশান নেয় নিয়েছে যার কথা বলছে তার কি এই বাংলায় আছে কেউ কেউ কাজ করছে কি পার্টি নিয়েছে ভুলভ্রান্তি হতেই থাকে আগামী দিনেও হবে না কে বলতে পারে ইন্দিরা গান্ধীর মতো লোক ভুল করেছেন এত বড় নেত্রী ছিলেন নাহলে ইন্দিরা গান্ধী কোথায় কংগ্রেস কোথায় হয় এত বড় আমরা প্রথমবার লড়াই করছিলাম জেতার জন্য আমরা বাংলায় কোনোদিন জিতিনি একটা দুটো কাউন্সিলর পঞ্চায়েত এমএলএ এমপি কিন্তু সরকার আনার জন্য যে অভ্যাস আমাদের লক্ষ লক্ষ কর্মী আমরা লড়াই করতে শিখেছি ইলেকশান জেতার জন্য অনেক ফন্দি ফিকির থাকে সেগুলো আমরা শিখছি শিখবো আস্তে আস্তে অনেকে এসেছে যারা তারা যেটা অন্য জায়গায় এক্সপেরিমেন্ট করেছে সেটা চালাবার চেষ্টা করেছে হয়তো এখানে জমে নিন্দি ফিকিরগুলো কী দেখতেই পাচ্ছেন টাকা দিয়ে জিতে গেলেন সেটাও বাক্যে উত্তর নেব একটা আপনি যে এত কথা বলেন যেগুলো হেডলাইনস হয় যে বিভিন্ন কোনো কথা বলার জন্য কখনো অনুতাপ প্রকাশ মনে হয়েছে যেটা না বললেই হতো দেখুন আমি এই জন্য অনুতাপ করি না কারো ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো ঝগড়া বা কিছু না এই যে অনেকে আমার বিরুদ্ধে বলছেন এরা আমি যখন রাজনীতিতে এসেছি আমাকে কেউ চিন্ত না আমি কারোর বিরুদ্ধে আমি নীতির কথা হ্যাঁ এটা ঠিক মমতা ব্যানার্জির সমালোচনা করতাম যেহেতু উনি মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করেনি যে নেতারা করছেন তাকেও ব্যক্তিগতভাবে কোনো অসম্মান করে দেখা হলে নমস্কার করি আমি কেউ যদি শুরু করে শেষটা কিন্তু আমি করি আর করবো ধুয়ে দেবো কারণ আমি কারো ধার ধারি না কারো খাই না কোনো বেটা আঙুল তুলতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ চিরকালের ঠোটকাটা স্পষ্টবাদী দিলীপ ঘোষ আজকে শুনলেন লাইমলাইট অনুষ্ঠানে তার বক্তব্য আমরা অ্যাকচুয়ালি তাকে এনেছিলাম ইউজুয়ালি আপনারা জানেন অতিথি একটা এপিসোডের জন্য হন কিন্তু দিলীপ ঘোষ আসা মানে তাকে একটা এপিসোডে আটকে রাখা খুব মুশকিল তাই আমরা টোটাল যে বক্তব্যটা সেটা দুটো এপিসোডের মাধ্যমে আপনাদের দেখাবো এবং শোনাবো দিলীপবাবু আরেকবার অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্যে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি